পরম পরমদয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব প্রার্থনার দ্বারা কিভাবে রোগ ভালো হয় প্রার্থনা কি রোগ ভালো করে এটা কি সত্য পরমদাল শ্রী ঠাকুর এর উত্তরে বললেন যে হ্যাঁ এটা সত্য প্রার্থনার দ্বারা নাকি রোগ ভালো হয় প্রার্থনা মানে হলো রূপে রূপে গমন করা এই গমনটা যত প্রকৃষ্ট হয় ততই নাকি চলার তুক জানা যায় আমরা কিভাবে চলবো আমাদের চালচলন কেমন হবে প্রার্থনা করলে আমাদের শরীর শরীরে শরীর সুস্থ হয়ে ওঠে আর আমরা অপুরন্ত শক্তির অধিকারী হতে পারি তাই প্রার্থনাটা করা লাগে শেষে ঠাকুর বললেন যে প্রার্থনা করার সময় জগতের একটা অন্তর্নিহিত শক্তির সঙ্গে আমাদের যোগাযোগ ঘটে যে যে শক্তিটা নাকি জগৎকে চালনা করে সেই শক্তির সঙ্গে আমাদের যোগাযোগ ঘটে ফলে আমরা অনেকটা শক্তি সঞ্চয় করি আমাদের শরীরের মনের এবং আত্মার উন্নতিতর পরিবর্তন ঘটে এই প্রার্থনার মাধ্যমে আর আলের সঙ্গে আমাদের যোগাযোগ হয় সেই মুহূর্তে তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে প্রার্থনা না করলে কিন্তু আমরা ততটাই শক্তি থেকে বঞ্চিত হব আমাদের শরীর যাতে সুস্থ থাকে সবল থাকে আমাদের সেই চেষ্টায় সর্বক্ষণ করতে হবে তার জন্য শ্রী ঠাকুর বললেন এবং যুক্তি সহ বিশ্লেষণ করে দিলেন যে প্রার্থনা দ্বারা রোগ ভালো হয় যখন প্রার্থনা আমরা করি তখন সেই শক্তির সঙ্গে আমরা যুক্ত হয়ে যাচ্ছি ফলে আমাদের শরীরের যে পরিবর্তনটা ঘটছে শরীর সুস্থ হয়ে যাচ্ছে এটাই হলো প্রার্থনার আসল ফল তাই সিসি ঠাকুর বললেন এই প্রার্থনাটা হলো রেডিয়ামের আলোর মতো এবং এটা একটা শক্তির আলোর উৎস স্বরূপ বিরাট শক্তির উৎস এই প্রার্থনা তার জন্য প্রার্থনা কোনোদিন মিস করবেন না রেগুলার প্রার্থনা করতে হয় তার জন্য সিসি ঠাকুর আমাদের প্রার্থনার সঠিক সময় বলে দিলেন সকাল এবং সন্দে নিয়মিত আমাদের এই প্রার্থনা করতে হয় প্রার্থনা মন দিয়ে প্রার্থনা করলে আমাদের শরীরের মনের আত্মার যে পরিবর্তন ঘটে তাতে আমরা অনেকটাই সুস্থ সবল হয়ে উঠি আর সেই উৎস থেকে আমরা ধীরে ধীরে শক্তি আহরণ করে নিজেকে শক্তিশালী করে তুলতে পারি তাই শ্রী ঠাকুর বাণী দিলেন যেথায় থাকি শোষনা পে করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্মনিপুণ শক্তি পাবি বর্ধনা এইভাবে আমাদের প্রার্থনা নিয়মিত করতে হয় প্রার্থনার ফলে আমাদের মন শরীর সুস্থ হয় আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি জয়গুরু